অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সহ বিশ্বসেরা আধুনিক ফার্মে খাঁটি গরু খাঁটি দুধ থেকে তৈরি হয় ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার। গরু খাঁটি তো দুধও খাঁটি। আমি জানি আপনি ভালো আছেন, কিন্তু আমি ভালো নাই চাচা। একটু ঝামেলার মধ্যে আছি, আমি জানি ঝামেলাটা বেশি দিন থাকবে না, শেষ হয়ে যাবে। চাচা কিছু খাবেন? চাই না দিব। টাকা কই? আমি আপনার বাতি যে আপনার এনে থাকি, আমি আপনি এখন বাইর, শুনতে ভালো লাগে চাচা? এই কেরা তোর চাচা, মিষ্টি কথা কোনো কাম হইব না, বাইর কোনো দুষ্ট কথা না, হক কথা চাচা। চাচা আমি করবো কি, আমি করবো যেটা সেটা হচ্ছে যে একটা না, একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এতগুলো তো করা সম্ভব না। আমি দুইটা টিউশনি করবো, আরো দুইটা টিউশনি করবো, সে টাকায় না আপনার দিয়ে দেবো, তিন মাসের ভাড়া বাকি তো দিয়ে দেবো চাচা। কোথায় চলো?
তোমার বাসায়। বাসায় যাব মানে কি বলতেছো তুমি? হ্যাঁ বাসা থেকে বাড়ি হলো আমাকে কলার টান দিয়ে এরকম ধাক্কা দিয়ে বের করে দিছে, এবার তো গেলে আমার ধলাই দিবে। এত বড় একটা শরীরের হাত পা যদি জোর না থাকে তাহলে বাড়ির রাতে মার খাবার কি করবা? টিউশনি ছাড়ার কথা বলছো, ছেড়ে দিছি, মস্ত বড় ভুল করছি, এখন আবার আরেকটা ভুলের কথা বলতেছো, সেটাও আমার শুনতে হবে না? লাভ নেই, যেটা বলতেছি ওটাই করতে হবে। কি বলো তুমি, লাভ নাই যেটা বলছি সেটাই শুনতে হবে? হ্যাঁ এটা কি কি ধরনের কাজ? এটা এই কাজ ছাড়া পৃথিবীতে আর কোনো কাজ নাই? না নাই, এই মুহূর্তে বাড়িওয়ালার মুখে সরি শোনা ছাড়া পৃথিবীতে আর কোনো কাজ নেই। এই তুমি এগুলো কি বলতেছো? কি বলতেছি মানে কি, কথা বলতেছি, মুড়ি ভাজতেছি না, চলো দেরি হচ্ছে। না মানে আমি বলছিলাম কি, কোনো মানে নাই, আমি যেতে বলছি যেতে হবে, যাবা। আপনি কি মনে করছেন আমি আপনাকে ভুল করে দিয়েছি, নাকি আপনি রাগ করেছেন ওটা থামানোর জন্য আপনাকে 2000 টাকা বেশি দেওয়া হয়েছে? আসলে ব্যাপারটা ঠিক এরকম না, ব্যাপারটা হচ্ছে আপনি তো একজন বাড়িওয়ালা, আপনি কোনোভাবে একজন ভাড়াটিয়াকে এরকম ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারেন না। আপনি দিতে পারতেন, আপনি সেটার জন্য আইনের সাহায্য নিতে পারতেন, কিন্তু আইনের সাহায্য না নিয়ে আপনি নিজ হাতে আইনটা তুলে নিতে পারেন না। যেহেতু আপনি আইনটা নিজের হাতে, যেহেতু আইনটা আমি বলছি, যেহেতু আইনটা আপনি নিজের হাতে তুলে নিয়েছেন, নিজের হাত দিয়ে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, এই অসম্মান করার জন্য আমি যেটা চাচ্ছি এখন সেটা হচ্ছে যে আপনি ওর আর আমার সামনে আমাকে সরি বলুন। সৃষ্টিকর্তা উনি আমাকে বানিয়েছেন, উনি আমাকে পাঠিয়েছেন, আমি বান্দা, উনি ক্ষমাশীল দয়াশীল, আমি তার বান্দা হিসেবে আমিও দয়াশীল ক্ষমাশীল, ক্ষমা করে দিলাম। ঠিক আছে, অসুবিধা নেই, সে তো আমাকে ধাক্কা দিয়ে বের করে দিতে পারে না। আচ্ছা 2000 টাকা বেশি দেওয়া হলো কেন তাকে? গুড কোশ্চেন, আঙ্কেলকে বোঝানোর জন্য দিয়েছি যে এখন থেকে প্রতি মাসে উনি 2000 টাকা এক্সট্রা পাবে। কেন? কারণ আঙ্কেল এখন থেকে এই বাসায় আমি থাকব। মানে হচ্ছে এখন থেকে এই বাসায় আমার সাথে? ও মানে কি, এই বাসায় তুমি থাকবে মানে? মানে হচ্ছে আঙ্কেল আমি মামুনকে বিয়ে করে মামুনের সাথে বাসা থাকবো। মামুন মানে আমি? আমাকে বিয়ে করবো মানে? আমার কথাটা বোঝার চেষ্টা করি, শুনো আমার কথাটা। বলো, প্রেম করার জন্য আমি একটা পারফেক্ট ছেলে, আমার থেকে ভালো ছেলে নাই প্রেম করার জন্য, কিন্তু বিয়ে করার জন্য আমি খুব জঘন্য একটা ছেলে, আমার থেকে বাজে অপশন দ্বিতীয়টা নাই, কারণ আমি হচ্ছি মানে আমার চাল চুলা চালানোর জন্য মানে কোনো কিছুই নাই। এই যে আজকে দয়া করে তুমি যদি ভাড়াটা না দিয়ে দিতা তাহলে আমার রাস্তায় শুইতে হতো, আবার যদি দোকানদারে বলছে বালিশ নিয়ে আসতে সেখানে ঘুমাইতে হতো, তাই না? মানে আমি তোমাকে ভাত কাপড় চোপড় কোনো কিছু দিতে পারবো না বিয়ের পরে, এটা বোঝার চেষ্টা করতেছো না কেন? বলা শেষ, এবার আমি বলি। হ্যাঁ বলো। তোমার আমাকে ভাত কাপড় চোপড় কিচ্ছু দিতে হবে না, মানুষ বিয়ে করে বউ পালে তো, আমি বিয়ে করে জামাই পাল, ঠিক আছে? এবার চলো। কোথায়? কাজী অফিসে, চলো হাঁটো। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সহ বিশ্বের আধুনিক ফার্মে খাঁটি গরুর খাঁটি দুধ থেকে তৈরি হয় ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার। Thank you.
বাহ, ভালো হয়েছে তো। তো আজকে খাবারের মেনুটা কি? আজকের খাবারের মেনু হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজি, চলবে? কখন করলা তুমি এসব? কখন করলাম আবার? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি যে সারাদিন বাসে বসে এরপরে এরকম রান্না করো, তোমার খারাপ লাগে না? খারাপ লাগার কি আছে, আমি তো এটা মেনে নিয়েছি। সংসারের সব কাজ আমি করব, তুমি জব করবা। এই যে তুমি যখন জব করো, তোমার জন্য আমি অপেক্ষা করি, সারাক্ষণ বাসায় থাকি, আর বাসার সব কাজ গোছ গাছ আমি করি, রান্নাবান্না আমি করি, আমি তো এনজয় করি, আমার তো ভালো লাগে। এসব এনজয় করলে তোমার চলবে? তোমার অন্য কিছু একটা খুঁজে নিতে হবে না? খুঁজে নিতে হবে মানে কি? চাকরি? ওইটা আমার দ্বারা সম্ভব না, চাকরি আমাকে কে দিবে? হ্যাঁ, এটা হচ্ছে চেষ্টা না, এটা হচ্ছে ব্যর্থ চেষ্টা। চেষ্টা করতে দোষ কোথায়? আরে দোষ আছে তো, আমার মতো একটা মানুষকে এত সহজে কেউ চাকরি দিয়ে দিবে? আর তাছাড়া হচ্ছে এই ইন্টারভিউ দিতে যাওয়াটা হচ্ছে একটা কষ্টের ব্যাপার। ইন্টারভিউ দিতে যাওয়ার সময় এই পোশাক টোশাক সবকিছু খুঁজে ঠিকঠাক করো, সেটা একটা প্যারা। তারপরে হচ্ছে এই যে যাতায়াত, যাবো আসবো, একটা এক্সট্রা খরচ, এগুলোর কি দরকার? আহা, এসব আমি বুঝে নিব। আর এখন কি ওসব যোগ আছে নাকি তোমার সিভিনে অফিসে যেতে হবে? সিভি তো মেইলও করা যায়। আচ্ছা ঠিক আছে, এটা আমি বুঝতে চাই না, তুমি যদি বুঝতে চাও তুমি বোঝো। ঠিক আছে আমি বুঝে নিব, কোনো সমস্যা নাই, তুমি বোঝো। কিন্তু এখন এই বিছানা ছেড়ে অফিসে যাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হও, তোমার অফিসে যেতে দেরি হয়ে যাবে। ঠিক আছে, আমি বাসার কাজটা সারি। আরে এভাবে না, পড়ে যাবে তো, ভিতরে ঝোল আছে না, তরকারি আছে, এইভাবেই রাখতে হবে, একটু কষ্ট করে নিয়ে যাবো। ঠিক আছে দাঁড়াও, আমি ঠিক আছে। শোনো, এই যে খাবারটা একদম ঠিক সময় মতো খেয়ে নিবা। ঠিক আছে। আর আর হচ্ছে সাবধানে যাবা। ঠিক আছে। আর 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 হচ্ছে অফিস শেষ করার পর তাড়াতাড়ি বাসায় চলে আসবা। ওকে স্যার। আর কিছু? আর আর কিছু আর কি করতে কিছু না। আর হচ্ছে আমাকে যেগুলো বললাম এগুলো তুমি ঠিকঠাক মতো করো, শুধু বাসা থেকে বের হওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? না বাসা থেকে বাইরে যাবো কেন, বাসায় তো আমার অনেক কাজ। ঠিক আছে যাও, ভিতরে যাও, তুমি যাও, তুমি যাও। আল্লাহ হাফেজ। আল্লাহ। আরেকবার যদি শুনি চর খাবা। আরে আজব তো সর্বনাশ মানে। কি করতেছো, ঘুমাবো না? হুম, তুমি ঘুমাও। আমি ঘুমাবো মানে আমি একলা কখনো ঘুমাইছি? শুনো, একদম নার্ভাস হয়ে যাবে না, ঠিক আছে? যা বলবে ভালো মতো শুনে ভেবে চিনতে তারপর অ্যান্সার দিও। ঠিক আছে, কিন্তু তোমার কি ধারণা, আমি যদি ঠিকভাবে শুনে ঠিক উত্তরটা দিই তাহলে কি আমার চাকরি হয়ে যাবে? ধরো
আশা করতে দোষ কোথায়? আর কি হবে না হবে আমি ফোন করে খুঁজব। ঠিক আছে, আর শোনো সাবধানে যাবে, ঠিক আছে? হ্যাঁ মামা, আমার বউ হয়, সাবধানে নিয়ে যাবা। যাও। শোনো, অল দ্য বেস্ট। বলছিলাম কি যে তোমার জমানো সব টাকা খরচ হয়ে গেল না? হঠাৎ করে এসব কথা বলছো কেন? না, এই যে আমরা তো ডিসিশন নিছিলাম যে আমার রুমে 2000 টাকা দিয়ে তুমি থাকবা, এখন তো পুরো বাসাটাই নিয়ে নিলা। তার উপরে ডাইনিং টেবিল, সোফা, এই এত কিছু কেনা হইল, তোমার জমানো সব টাকা শেষ, তাই না? মানে? না মানে বলছিলাম যে তোমার জমানো সব টাকা খরচ হয়ে গেল, তাই না? আমার টাকা মানে কি? এই যে তুমি যে জব করতে যাচ্ছ, যে স্যালারিটা পাবে, ওই টাকাটা কি আমি খরচ করব না? হ্যাঁ, আমাদের টাকা বলো। ও হ্যাঁ, আমাদের সব টাকা শেষ। খাও। এই তুমি রেডি হওনি মানে তুমি অফিসে যাবে না? তোমার সাথে গল্প করব, একসাথে ডিনার করব। এতদিন তুমি যা যা করেছো আমি ঠিক তাই তাই করব, এটাই আমার কাজ, বুঝছো? তার মানে কি অফিস ছেড়ে দিচ্ছ? এই আমি এরকম কথা কখন বললাম? এই ওঠো। কি ওঠো বলছি? উঠলাম, যাও অফিস যাও। খাবো না, অনেক কিছু আছে, সময় হয়ে গেছে, যাও। সমস্যা নেই, আমার আর অফিস আসতে হবে না, আপনি বাসার সামনে গাড়ি পাঠিয়ে দিন, তাহলেই হবে। ঠিক আছে।
আমাদের অফিসে অনেকদিন পরে আপনার মতো একজন যোগ্য মানুষ আসছে। তবে কক্সবাজারের যে প্রজেক্টটা আছে ওটা কিন্তু ভাই আপনি ডিল করবেন, খলিলকে দিবেন না, কারণ ও খুব খারাপ মানুষ। ভাই ও অনেক খারাপ, ওর ব্যাপারে ব্যাখ্যা দেওয়া যাবে না, তবে কক্সবাজারের ডিলটা আপনি করবেন। ভাই ফোনটা ধরি। হ্যালো, হ্যাঁ আমি সাইন করে পাঠিয়ে দেব। ভাই আপনি তো অনেক ভালো মানুষ, আপনাকে বলা যায়। আসলে 3 বছর ধরে আমার একটা অ্যাফেয়ার ছিল, তারপরে বিয়ে, 5 বছরের সংসার। ও 20,000 টাকা বেতনে একটা চাকরি করত, তারপরে 1.5 লাখ টাকা বেতন হলো, আর আমার 1 লাখ টাকা। ওর ধ্যামাকটা বেড়ে গেল, মনে হচ্ছিল যে ওর পা মাটিতেই পড়তেছে না। ও শুধু চাকরি আর চাকরি শুরু করলো, তারপর আর কি করব, যা দিলাম ডিভোর্স দিয়া। আমি আজ আসি। আসসালামু আলাইকুম। চাবিটা হারাই ফেলল না? এই চাবি কি হারানোর জিনিস? আমি কি চাবিটা ইচ্ছা করে হারিয়েছি নাকি? হ্যাঁ তা ঠিক, ইচ্ছা করে তো চাবি হারানো নাই। আমার মনে হয় কি জানো, আমার মনে হয় তুমি মানে সারাদিন এত ধকল যায় তোমার উপরে কাজের প্রেশার, এই কাজের প্রেশারে না অনেক কিছু মিস করতেছো, মানে অনেক কিছু মিসিং হচ্ছে। আমার মনে হচ্ছে অনেক কিছু হারাই যাবে। কি কি বলতে চাচ্ছো তুমি? না মানে আমি বলতে চাচ্ছি যে যে তোমার বেতন কত? মামুন কি বলতে চাচ্ছটা কি? আমার বেতনটা যে 22,000 টাকা এটা নিশ্চয়ই তোমার অজানা না। যেটা বলতে চাও ওটা পয়েন্টে বলো। না সেটা আমার অজানা, সেটাই তো আসলে সেখানে সমস্যা, সেখানেই সমস্যাটা হচ্ছে যে প্যাচায় কথা বলো না, যেটা বলতে চাচ্ছ সেটা বললেই তো হয়। সমস্যা না এটা, সবকিছু হারাই যাচ্ছে। বেতন 22,000 টাকা, এটা 22,000 টাকা হবে কেন? বেতন আরো বেশি হবে, সারাদিন তোমার এতে খাটাবে, পশুর মতো খাটায় তোমাকে, এত কাজ করায়, এই অফিস এই চাকরি, এর বেতন 22,000 টাকা কেন হবে? আরো বেশি হবে না? আমি না তোমার কথা কিছুই বুঝতেছি না। আমি আসলে কিছু বলতে চাচ্ছি না, আমি ঘুমাবো, ঘুম দরকার আমার। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সহ বিশ্বের আধুনিক ফার্মে খাঁটি গরুর খাঁটি দুধ থেকে তৈরি হয় ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার। আজকে সারাদিন বাসায় ছিল? বাসায় ছিলাম, বাসায় ছিলাম। এছাড়া আমার কি করার আছে? একটা চাবি হারাইলা আর একটা চাবি না চলে গেল, তাই না? সকালে তো চাবি না চলে গেছো, আর তারপর চাবি যদি থেকেও যেত আমি চাইতাম না, কারণ আমি ওই ধরনের হাজবেন্ড না যে আমার অফডেতে আমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেব। আমি ওরকম ওরকম ছেলেই না আমি। আচ্ছা সরি,
আচ্ছা ঠিক আছে চলো আমরা বাইরে থেকে ডিনার করে আসি। না 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 বাইরে থেকে ডিনার করতে যাব না, আমি বাইরে থেকে ডিনার করতে যাব না। মুড অফ? না মুড অফ না, আমি রাগ করি নাই তো, এটা ফ্যাক্ট, এটা একটা ফ্যাক্ট। হ্যাঁ ফ্যাক্ট, এটা একটা ফ্যাক্ট। আমি এতদিন বেকার ছিলাম, বেকার ছিলাম না? হ্যাঁ বেকার ছিলাম। আমি কী করছি? বাসার কাজ করছি, শুক্রবার দিন দুপুরে লেগেছে অফিসে। সময় কতটুকু দিছো আমারে, সময় কতটুকু দিছো? আমি তো এখন বেকার না, আল্লাহর মধ্যে ভালো ভালো চাকরি করি। হ্যাঁ সেটা তোমার সুবাদে পাইছি আমি, তুমি তুমি হেল্প করছো আমাকে, আমার বেতন মাশাল্লাহ খুব ভালো 65,000 টাকা। আমার কথা হচ্ছে সময় যদি দিতে না পারো তাহলে কী সমস্যা? রাখো তোমার চাকরি, চাকরি বাদ দিয়ে দাও, দরকার নাই তো এই চাকরি। এই চাকরি দরকার আছে? দরকার নাই। আমি চাকরি করতে চাই, আমি কামাই করবো, আমি কামাই করবো, আমি চালাবো। অদ্ভুত। আমি চাই না যে তুমি এই সস্তা চাকরিটা কর। আমি প্রতিদিন বাইরে যাওয়ার আগে তালা মারবো, এটা ফাইনাল, কারণ আমি তোমার এক কথায় বিয়ে করছি, আমি কোনো সাপ বিচার করিনি, আমি কোনো অপশনও দেখিনি।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সহ বিশ্ব সেরা আধুনিক ফার্মে খাঁটি গরুর খাঁটি দুধ থেকে তৈরি হয় ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার। তুমি তো আমাকে প্রচন্ড পছন্দ করতে পারি না, তুমি তো আমাকে ভালোবাসো, মানে ভালোবাসতা, তুমি কি এখন আমাকে ভালোবাসো? স্যার আপনি কি আমার সাথে দুষ্টুমি করছেন? আমি আপনাকে ভালোবাসতাম কিন্তু আপনি তো আমাকে পাত্তাই দিলেন না। না না না, আমি পাত্তা দিব, আমি সব দিব, তুমি যা চাও আমার সব সব দিব, নিবা। ছি, না না না, আমি সময় চাই, সময় দিবা। ওকে ভেবে দেখবো, কিন্তু আমাকে বেশি বেশি ফোন করতে হবে। দিব, অনেক বেশি ফোন দিব। ওকে ঠিক আছে, রাখি। হ্যাঁ অপশন দেখ, তুই অপশনকে ব্যবহার করে দেখ, দেখ অপশনের অভাব আছে নাকি। সিরিয়াসলি তোমাকে বলতেছি, আমি তোমার সাথে ইনভলভ হইতে চাই। হ্যাঁ, ইনভলভ হইতে চাই। এখন তুমি আমাকে বলো যে তোমার সাথে ইনভলভ হইতে হইলে সিরিয়াসলি আমার কী করতে হবে সেটা বলো। এতদিন আমি তোমার সাথে দেখা করি নাই, কথা বলছি, এখন আমরা দেখা করব, কী করতে হবে সেটা বলো। হ্যাঁ, সবার সামনে আমাকে প্রপোজ করতে হবে, তারপর একটা হীরের আংটি পরিয়ে দিতে হবে। হীরার আংটি? হ্যাঁ, তো এই হীরার আংটির দাম কিরকম? বেশি না, এই তো মাত্র 1 লক্ষ টাকা। কত? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা, ওইটা দিলে তুমি খুশি? সবার সামনে পরাই দিলে খুশি? ওকে। আচ্ছা নিতু, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? আমি আপনাকে অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমি এটা কিনি আগে, কিভাবে কিনবো সেটার একটা প্ল্যান করে কিনে তারপর আমি তোমার কাছ থেকে ডেটটা নেবো, কবে আমি পড়াবো। ঠিক আছে। Thank you.
এটা আমি কি করছি? আমি তো এরকম ছিলাম না। একটা মেয়েকে খুশি করতে গিয়ে আমি আমার নিজের সত্তাটুকু হারিয়ে ফেলছি। এই কয়েকদিন মিতুকে ভোলার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। আমার মিতুর ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া ছিল না, শুধু ভালোবাসাই ছিল। আমার অনেকবার ইচ্ছা হয়েছে কিন্তু আমি দিতে যেও দিই নাই, কারণ আমার অনেক মেজাজ গরম ছিল, রাগ হয়েছিলাম। অনেক মেজাজ গরম হচ্ছিল, অনেক রাগ উঠছিল। তুমি কি আমাকে নকল করতেছো? আই, তুমি কি আমাকে নকল করতেছো? না শোনো, আমি তোমার কিছু কথা বলি, সত্য কথা, তোমার জানা উচিত। তুমি যেদিন আমাকে ছেড়ে চলে আসলা, আমার হেভি মেজাজ গরম হয়েছিল, হেভি মানে যা তা লেভেলের মেজাজ গরম হয়েছিল। আর তুমি বারবার বলতেছিলে না অপশন অপশন অপশন, আমি তো আমার লাইফে তুমি ছাড়া কোনো অপশনই খুঁজি নেই, তাই আমি আসলে একটা অপশন খুঁজে বের করছিলাম। ওই যে আমি পড়াইতাম না নিতু, আমি জানতাম ও আমারে পছন্দ করে, তাই আমি ওরে ফোন দিছিলাম। নিতুর সাথে আমি কয়েকদিন ফোনে কথা বলছি, বেশি কিছু করি নাই, ঘোরাঘুরিও করি নাই, দেখাও করি নাই, মানে আমি অপশন খোঁজার চেষ্টা করছিলাম। মানে আমি ভাবছিলাম যে হ্যাঁ অপশন খুঁজে পাওয়া যাবে। নিতুর সাথে আমি ফোনে কথা বলছি, পরে বলছি যে তুমি কি আমাকে আগের মতো ভালোবাসো? ও বলছে আমি হ্যাঁ বাসি। তখন আমি বলছি ভালোবাসলে কি করতে হয়? ও বলছে আমাকে একটা ডায়মন্ডের রিং দিতে হবে, ওই রিংয়ের দাম নাকি 1,00,000 টাকা। সেই কারণে আমি ঘুষও নিছি, আমি খারাপ কাজ করছি, ঘুষ নিছি। যে তারপর আমি চিন্তা করে পাইছি যে এই পৃথিবীতে আসলে আমাকে ভালোবাসো তুমি, আর কেউ না। তাহলে তখন তোমাকেও আমার কিছু কথা বলতে হয়। যেদিন তোমার বাসা থেকে বের হয়ে গেছিলাম মনে হচ্ছিল চাকরিটা ছেড়ে দিই, তারপরে মনে হচ্ছে তুমি তো আমাকে ছেড়ে দিছো, আমি চাকরিটা ছেড়ে কি করব? এটা চিন্তা করে ছাড়ি নাই, কিন্তু আমি তোমার মতো ফালতু কোনো কাজ করি নাই। তাহলে এখন কি হবে আমার? তুমি কি আবার একটু নকল করবা? বলবা আমি তোমাকে ভালোবাসি, এটা নকল করতে হবে? হ্যাঁ এইরকমই, আমি তোমার ভালোবাসি।
আমি তোমাকে ভালোবাসি না। মিথ্যা মিথ্যে। তার মানে তো তুমি আমাকে ভালোবাসো। আর যখন ভালোই বাসো তাহলে একটু কাছে আসো। Give me love, my, 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 give me love, give me love like never before. 'Cause lately I've been craving more. And it's been a while, but I still feel the same. Tonight I'll